বহু বছর আগের কথা, এক রাজা গিয়েছে আরেক রাজার রাজ্যে। যে রাজার রাজ্যে গিয়েছে সেই রাজা খুশি হয়ে যে রাজা অতিথি তাকে দুটো ম্যাকাও প্যারট দিয়েছে। ম্যাকাও প্যারট হলো টিয়া পাখির একটা স্পেশাল জাত, যেটা খুবই প্লেফুল, অনেক কালারফুল, দেখতে অনেক সুন্দর এবং এটা কথা বলতে পারে। সো ছোট্ট দুইটা প্যারট নিয়ে বা টিয়া পাখি নিয়ে সো অতিথি রাজা নিজের রাজ্যে ফিরে আসলো। আসার পরে সে বললো, আরে আমার তো ট্রেনার লাগবে, এদেরকে ওড়া শেখাও, বাচ্চা প্যারেন্ট যেহেতু, বাচ্চা টিয়া পাখি, এদেরকে ওড়া শেখাইতে হবে, কথা বলা শেখাইতে হবে। তো শেখালো, কিছুদিন গেল, ছোট্ট বাচ্চা প্যারেন্ট আস্তে আস্তে একটু বড় হওয়া শুরু করলো এবং দেখা গেল যে একটা ওড়া শুরু করলো, আরেকটা তো উড়ে না। তো আরও কিছুদিন গেল, আজ ঠিক আছে ওকে আরেকটু ট্রেন ট্রেন করো। ওই আগের যে বাচ্চা প্যারেন্টটা ছিল ওটা অনেক বড় হয়েছে, এটাও বড় হয়েছে, বাট একটা অনেক উপরে উঠছে আর একটা উড়ছেই না। আরও কিছুদিন যাওয়ার পর রাজার টেনশনে বলে, একটাকে আমি প্রতিদিন উঠতে দেখি আমার বাগানে, আরেকটা দেখি উড়েই না, ওই একটা গাছের ডালে বসে আছে। তখন ও স্পেশাল ভেটকে আনলো, পশু পাখির ডাক্তারকে আনলো যে ভাই দেখো তো কী প্রবলেম। ওরা অনেক কিছু ঠিকঠাক করে দেখে যে না কোনো প্রবলেম তো নাই রাজা, এটাকে তো উড়ানো যাচ্ছে না। তারপর রাজা বললো সব প্রজাদেরকে ডাক, যাই আসো তোমার সবাই মিলে ট্রাই করো, যে এটাকে উড়াইতে পারবা তার জন্য স্পেশাল পুরস্কার আছে। সবাই অনেক কিছু করে, আদর যত্ন করে, স্পেশাল খাওয়া দেয়, অনেক ধরনের ফ্রুট এনে দেয়, ফল এনে দেয়, কোনোভাবেই উড়াইতে পারে না। সে একদিকে একটা প্যারেট উড়ে উড়ে বেড়াচ্ছে আর একটা কোনোভাবেই গাছের ডাল থেকে নড়ছে না। এই সময় রাজা বলে, আচ্ছা ম্যাকাও প্যারেট চাষ টাস করে, মানে ম্যাকাও প্যারেটের যত্ন নেয় এরকম কি আমার কোনো রাজ্যে কোনো লোক আছে? হ্যাঁ একটা লোক আছে, এক কৃষক আছে, তা ওরা ডাকো। ওকে ডাকছে, তারা বলে ওকে বসাই দেখো তো কিছু করতে পারো কিনা। সো কিছু একটা করলো, তারপরের দিন রাজা দেখে যে তার যে দুইটা ম্যাকাও প্যারেট সে দুইটাই উড়ে বেড়াচ্ছে। রাজা তো অবাক, ও কি এমন করলো যে আমার এত ডাক্তার, এত প্রজা, এত কিছু করলো, কিছু করতে পারলো না, ও একে এসে উড়াই দিল। তারপরের দিন ওই ফার্মারকে বা কৃষককে ডাকছে রাজা, দেখ তুমি কি করছো আমাকে এই সিক্রেটটা বলো। সো এই ফার্মার এসে বললো, রাজা আমি তো আসলে খুব একটা কিছু করি নাই, সো ওই প্যারেটটা যে ডালে বসে থাকতো না সারাদিন, আমি ওই ডালটা কেটে দিচ্ছি। ও বলে এটাই, হ্যাঁ আমি ওই ডালটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর তো আর ওই প্যারেট ওই ডালে এসে বসতে পারে না। তো তারপর সে ওরা শুরু করছে। রাজা অবাক হয়ে গেল, আরে এত সহজ একটা সমাধান ছিল, এটা আমাদের মাথায় আসে নাই। আর ওই রাজার মতো আমাদের সবার লাইফেই সফলতা অর্জন করার জন্য, অনেক বড় কিছু করার জন্য যে এনার্জি দরকার বা যে স্কিল দরকার বা যে ট্যালেন্ট দরকার, সেটা আমাদের মধ্যেই আছে। জাস্ট লাইক ওই টিয়া পাখিটা, ওর উড়ার সামর্থ্য কিন্তু ছিল, কিন্তু ওই ডালটার মধ্যে এত কমফোর্টেবলি বসেছিল, ওর কমফোর্ট জোনে চলে আসছে, ওর থেকে বেরিয়ে হতে চায় নাই, যেটার কারণে ওর ওড়ার ক্ষমতাটা থাকা সত্ত্বেও উড়ছিল না। সো যখন ওর এই কমফোর্ট জোনটাকে কেটে দেওয়া হলো, ওর তো আর ওই কমফোর্ট জোনে বসার আর সুযোগ নাই, তারপর সে ওড়া শুরু করলো। ঠিক সেইভাবে আমরা আমাদের লাইফে যে জায়গায় যেতে চাই ওই জায়গায় যাওয়ার সুযোগ হয় না, বিকজ আমরা ওই সাহসটা নিয়ে আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে পারি না। স্যার একবার একটু চিন্তা করে দেখেন, আপনার লাইফে আপনি যে জায়গায় যেতে চান ওই জায়গায় কেন যেতে পারছেন না? ট্যালেন্ট, এনার্জি, টাকা পয়সা, কানেকশন, নেটওয়ার্কিং কী দরকার? খেয়াল করে দেখবেন যে সবগুলো আইদার আপনার কাছে আছে অথবা আপনি ম্যানেজ করতে পারেন। সব থেকে বড় বাধা হলো আপনি আপনার এক্সিস্টিং যে লাইফটা আছে, কারেন্ট যে লাইফটা আছে, এটা নিয়ে খুব বেশি কমফোর্টেবল এবং এর বাইরে যেতে চাচ্ছেন না। একবার ওই অপশনটা ঠিক ওই ডালের মতো কেটে ফেলেন, দেখবে যে সফলতার দিকে যাওয়ার আপনার যে প্যাথওয়েটা আছে সেটা অনেক সহজ হয়ে যাবে।